বিএনপির অবরোধের খবর জানাতে রাজধানীর নয়াপল্টনে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে থেকে যোগ দিচ্ছেন সহকর্মী জাকারিয়া আহমেদ। জাকারিয়া জানাবেন, অবরোধ কর্মসূচিতে এখন ঢাকার কি চিত্র দেখছেন, আর বিএনপি নেতাকর্মীদের তৎপরতার কি খবর? আমরা নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয় এলাকাতে রয়েছি, ঠিক কেন্দ্রীয় কার্যালয়ের নিচেই আমরা রয়েছি। যদি একটু দেখানোর চেষ্টা করি, যে গতকালও আমরা যেটি দেখিয়েছিলাম বা দেখতে পেয়েছি এখানে, তাদের যে অবরোধ কর্মসূচি চলছে সর্বাত্মক টানা 72 ঘন্টার, তার আজকে দ্বিতীয় দিন। এই এলাকাতে এখন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সতর্ক অবস্থান রয়েছে এবং নয়াপল্টনের যে কেন্দ্রীয় কার্যালয় তার মূল ফটকে তালা রয়েছে আজকেও। এবং যেটি আমরা জানতে পেরেছি, এই নয়াপল্টন এলাকায় এই অবরোধের সমর্থনে কোনো মিছিল, পিকেটিং কিংবা এই জাতীয় কিছু হয়নি। তবে রাজধানীর বিভিন্ন স্থানে বিএনপি নেতাকর্মীরা অবরোধের সমর্থনে মিছিল করেছেন, বিক্ষোভ মিছিলে অংশ নিয়েছেন। বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, তিনি আজকে সকালে রামপুরা এলাকাতে এই অবরোধ সমর্থনে মিছিল করেছেন। পাশাপাশি বিএনপির বিভিন্ন অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, তারা যেখানে পেরেছেন বা পারছেন চেষ্টা করছেন অবরোধের সমর্থনে তারা মিছিল করার জন্য কিংবা অবস্থান নেওয়ার জন্য। আরেকটি বিষয় জানিয়ে রাখি যে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ বেশ কয়েকজন সিনিয়র নেতাকে ইতোমধ্যেই গ্রেফতার করা হয়েছে, যার প্রেক্ষাপটে অর্থাৎ যার দাবিতেই অর্থাৎ প্রতিবাদেই তারা 72 ঘন্টার যে সর্বাত্মক অবরোধ স্থল, নৌ এবং সড়ক পথে তাদের যে অবরোধের যে ডাক তারা দিয়েছিলেন তার আজকে দ্বিতীয় দিন চলছে। এবং অনেক নেতারা এখন আত্মগোপনে রয়েছেন, যদিও ভিডিও বার্তার মাধ্যমে তারা দলীয় নির্দেশনা নেতাকর্মীদেরকে দিচ্ছেন সারা দেশে তাদের এই অবরোধকে সর্বাত্মকভাবে পালন করার জন্য তারা নির্দেশনা দিচ্ছেন এবং সারা দেশেই তাদের নেতাকর্মীদেরকে এই নির্দেশনা বা এই প্রস্তুতির জন্য তারা বলছেন, যাতে তাদের যে কর্মসূচি সেটি তারা অক্ষর অক্ষরে পালন করেন। তবে নয়াপল্টন এলাকায় অর্থাৎ কেন্দ্রীয় কার্যালয়ের নিচে আমরা এখন পর্যন্ত কোনো মিছিল কিংবা কোনো কর্মসূচি দেখতে পাইনি, কিংবা কোনো নেতাকর্মীকেও আমরা আজকে দেখতে পাইনি এখন পর্যন্ত। এই ছিল এই নয়াপল্টন এলাকা থেকে সবশেষ। জাকারিয়া, ধন্যবাদ আপনাকে।